মুখ্যমন্ত্রী মহাশয় মানে আমাদের রাজ্যের সরকার প্রধান উনার একটা সম্মান আছে উনার চেয়ারের একটা দাম আছে উনার চেয়ারের দাম দিচ্ছি আমরা আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে কোন রকম আন্দোলনে আজকে আসিনি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে থেকে একজন ইতিমধ্যে আপনারা জানেন যে সুইসাইড করেছেন এবং আমাকে অনেক জায়গা থেকে ফোন করেছেন যে ম্যাডাম আমি তো ছেলে মেয়েদের ভাত দিতে পারছি না আমি লোন কোথা থেকে দেবো নোটিশ জড়িয়ে দিয়েছে আমার একজন এইচএম আছে আমার গ্যারান্টার উনাকে উনার ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে ওনাকে নোটিশ দেওয়া হয়েছে এইভাবে চাপ দিলে আমরা আমাদের তো করতে হবে এছাড়া কিছু করার নেই আপনার একটু কথা বলো তো আমরা এসেছিলাম ওনারা আমাদেরকে কোনাই করেনি আর আমরা ধর্ন নিতে এসেছি আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে আশ্বস্ত করেছিলেন গত দশরা অক্টোবর আমরা কিন্তু আশ্বস্ত আছি সরকার প্রধান কথা দিয়েছেন বলে কথা আমরা কোনো ব্যক্তির কাছে যাইনি আমরা সরকারের চেয়ারটার কাছে গিয়েছি যেহেতু সরকারের চেয়ারের কাছে গিয়ে না উনার কথা এবং চেয়ারের দাম দিয়ে কিন্তু আজকে এক মাস আপনারা সবাই সাক্ষী আছে রাজ্যবাসী সাক্ষী আছে আমরা কোনো আন্দোলনে নামি কিন্তু আমাদের কিন্তু মৃত্যু মিছিল শুরু হয়ে গেছে আত্মহত্যার টেন্ডেন্সি এসছে লোনের চাপে ফলে এই এটা আমাদের করতেই হতো এর জন্য আমরা ব্যাংক কর্তৃপক্ষের কাছে এসছি এটা আমরা সরকারের বিরুদ্ধে কোনো ঘোষণা নয় বা কোনো সংগ্রাম নয় আমরা এখনো আশ্বস্ত আছি আগামী এক মাস আমরা আমাদের সরকার প্রধানের কথাকে আমরা সম্মান জানি আমরা এখনো থাকবো অন্তত নভেম্বরের তিন অব্দি আমরা কোনো রকম সরকারের সংগ্রাম করা আমাদেরকে চাকরি যেন দেওয়া হয়নি বা আমাদের ব্যবস্থা করা হয়নি এই নিয়ে আমরা আরো আগামী নভেম্বরের তিন অব্দি আমরা অপেক্ষা করবো ডিসেম্বরের তিন অব্দি আমরা অপেক্ষা করবো পদক্ষেপ আপনারা নেবেন আগামী দিনে চাকরি না হলে আপনারা দেখতে পেয়েছেন আমরা জল কামান খেয়েছি লাঠি পেটা খেয়েছি এরপরে আমরা কি খেতে পারি আমাদেরকে যদি গুলি করে গুলি খাবো এরা আছেন অফিসের অফিসাররা এখানে আছেন যদি আমাদেরকে মনে করেন যে আমাদেরকে মেরে ফেলবেন মারতে আমরা আমরা মরে যাব আমরা মনেও যদি চাকরি হয় সরকার যদি একটু বলে তাহলে আমরা মরতেও রাজি তবু আমাদেরকে চাকরি দেওয়া হোক কারণ আমাদের অধিকার থেকে এক পাও কিছু হবো না কিছু হবোই না এবং সংগঠন অন্য অন্য সংগঠনও বলছে আমন অনর অনশন করে এমন অনশনও যেতে হবে যেতে হবে আগামী দিনে যদি আমাদের কোনো স্থায়ী ব্যবস্থা না হয়